নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আবারও জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন বিরোধী নেতারা। শামীম ওসমান যেভাবে পালিয়ে গেছে সেখানে পালাতে হবে, আপনারা তো সাধারণ মানুষ। আওয়ামী লীগ সরকার না থাকে, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে তারা নাকি কচু কাটা হবে, তাদের নাকি লক্ষ লক্ষ লোক মারা যাবে, পুলিশের চাকরি থাকবে না, প্রশাসনের চাকরি থাকবে না, তারা ইঁদুরের গর্তে যেতে হবে। আইনমন্ত্রী বলেছে বাস আজম তার এলাকায় যে কেউ বাঁচতে পারবে না। আপনার মির্জা আজম সাহেব দুই তিনটা মিটিংয়ে বলেছে পালাতে হবে যদি বিএনপি আসে। কার মতো পালাতে হবে? 2001 সালে শামীম ওসমান যেভাবে পালিয়ে গেছে সেখানে পালাতে হবে, আপনারা তো সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার ক্ষমতা ছেড়ে নির্বাচন দেওয়ার কঠিন একটি অপ হুঁশিয়ারি আসলেন যা ইতিমধ্যে জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে। দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে এমন কিছু ভিডিও দেখাবো, চাঞ্চল্যকর যে তথ্যগুলো রয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন গুরুত্ব সহকারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছে আজকের ভিডিও। দর্শক শ্রোতা, এরকমের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, দর্শক হয়ে থাকেন। দর্শকতা, প্রথমে কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। শামীম ওসমান যেভাবে পালিয়ে গেছে সেখানে পালাতে হবে, আপনারা তো সাধারণ মানুষ। আওয়ামী লীগ সরকার না থাকে, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে তারা নাকি কচু কাটা হবে, তাদের নাকি লক্ষ লক্ষ লোক মারা যাবে, পুলিশের চাকরি থাকবে না, প্রশাসনের চাকরি থাকবে না, তারা ইঁদুরের গর্তে যেতে হবে। আইনমন্ত্রী বলেছে বাস আজম তার এলাকায় যে কেউ বাঁচতে পারবে না। আপনার মির্জা আজম সাহেব দুই তিনটা মিটিংয়ে বলেছে পালাতে হবে যদি বিএনপি আসে। কার মতো পালাতে হবে? 2001 সালে শামীম ওসমান যেভাবে পালিয়ে গেছে সেখানে পালাতে হবে, আপনারা তো সাধারণ মানুষ, এভাবে পালাতে হবে। এর আগে তোফায়েল আহমেদ বলেছিল 5 লক্ষ লোক মারা যাবে। এরপর মির্জা কাদের ওনাদের একজন মেয়র, তিনি বলেছে যে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে এমন অবস্থা হবে যে আওয়ামী লীগের নেতারা দরজা টহাইয়া পাইত না। এর পরবর্তীতে এরকম অহরহ বলতেছে, এবং এমনকি ওনাদের জোটের একজন মন্ত্রী ছিল দিলীপ বড়ুয়া, তিনিও বলেছে যে বাংলাদেশ যেভাবে এই সরকার চালাচ্ছে কোনো সাংবিধানিকভাবে চালাচ্ছে না, প্রশাসনেরকে নিয়ে চালাচ্ছে, এবং তাদের প্রত্যেকটা স্তরে ছোটোখাটো ওয়ার্ড পর্যন্ত নেতা পর্যন্ত কোটি কোটি টাকা আয় করতেছে, পাশাপাশি দালান কোটা করতেছে। অথচ আমি একজন মন্ত্রী ছিলাম, আমার সর্বসাকুল্যে 1 কোটি টাকার সম্পদ নেই, তাই এই ধরনের ভয় দিচ্ছে। অথচ বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে, এবং আগামী দেশ নায়ক তারেক রহমান তিনি বলেছেন প্রশাসনের কোনো ক্ষতি হবে না। কেন প্রশাসনের ক্ষতি হবে? প্রশাসন তো হুকুমের গোলাম, কোনো পুলিশের সমস্যা হবে না। আসুন, আপনারা আমার ভাই, আপনারা আমার এলাকার, এই দেশের, আপনারা কোনো না কোনোভাবে কারো না কারো আত্মীয়। এই বাংলাদেশকে আপনাদেরই গড়তে হবে। এই সরকারের আর কথা শুনেন না, এই সরকার নেই, এই সরকারের একটা কায়া আছে, কায়ার মধ্যে তার সঠিক যে আয়ুটা নেই, এই কায়া দিয়ে চলতেছে, এই কায়া বেশি সময় থাকবে না। অবশ্যই এই সরকারের পতন হবে, এবং এই পতন সন্নিকটে, এবং পতনের পরে একটা নির্দলীয় সরকার হবে, সেই নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে যতগুলো দল আপনার এমপি নির্বাচিত হবে তাদেরকে নিয়ে আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান একটি জাতীয় সরকার করবে, এবং জাতীয় সরকারটা কেন করবে তাও আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থায় এত ভয়াবহ, এই দেশে সব কিছু ধ্বংস করে দিয়েছে, আপনার বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, নির্বাচন কমিশন ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা যেখানে আমাদের 100-এর মধ্যে স্কোর ছিল, তার পরবর্তী 200-এর মতো, এখন বর্তমানে 1634 নম্বর স্কোর। কেন এইখানে যে ভিসি, একটা ভিসি এমনভাবে কথা বলে, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কিছুদিন আগে আমার একটা বোন ধর্ষিত হয়েছিল, সেই বোনটাকে একটা নাটক করেছিল যে মজনু হাঁটতে পারে না, তাকে সে ধর্ষক সাজিয়ে নিয়েছিল যে উনি ধরে নিয়েছে, উনি হাঁটতেই পারে না। সেই মেয়েকে যখন সাপোর্ট সেন্টারে দেখতে গিয়েছে তখন এই ভিসি বলেছিল যে এই মেয়েটার সকল চ্যানেলের সামনে এসে বলেছিল, সকল চ্যানেলে দেখিয়েছে যে এই মেয়েটা ধর্ষিত হওয়ার কারণে তার একটা অভিজ্ঞতা হয়েছে, আমি ওর সাথে কথা বলেছি। এই ধরনের ন্যাক্কারজনক কথা একজন ভিসি যখন বলে, এই ভিসির কোনো ভিসি নেই, এই ভিসি ছাড়া ভিসি। কারণ আপনার তার মা, মেয়ে যদি এরকম হতো, ধর্ষিত হতো, কি সে কি বলতো যে আমার মেয়ের একটা অভিজ্ঞতা হয়েছে ধর্ষণ হওয়ার কারণে? এই ধরনের ভিসি দিয়ে বাংলাদেশে চলতেছে, এই শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। তাই এই বাংলাদেশকে মেরামত করতে হবে, আমাদের ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশন মেরামত করতে হবে, সঠিক বিচার, নিরপেক্ষ বিচারের জন্য, সেই আজ্ঞাবহ বিচার যাতে না হয় সেইটাকে ফিরিয়ে আনতে হবে। এর জন্য একটা
নির্দলীয় নিরপেক্ষ সরকারই আমাদের দরকার, এর কোনো বিকল্প নেই। এবং বাংলার মাটিতে আর কোনো এই শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, আমরা স্পষ্ট জানি। শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া আর জেনে শুনে চলন্ত ট্রাকের তলে মাথা দেওয়ার সমান কথা। আমরা স্পষ্ট জানি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া আর জেনে শুনে বিষ পান করায় একই কথা। অর্থাৎ এই বাংলার মাটিতে জনগণ এবং আমরা কখনো এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেব না, হতে পারে না। 26টা প্রতিষ্ঠান থেকে আপনারা সাংবাদিকরা কোনো প্রশ্ন করতে পারবেন না, এরকম একটি বিষয় প্রজ্ঞাপন জারি করছে প্রেসিডেন্টের অধ্যাদেশ, এটা মহাসচিব জানে কি না এবং মহাসচিবের মন্তব্য কী? তখন মহাসচিব বলতেছিল যে এটা তো একেবারে সাংঘাতিক ব্যাপার, এটা কী? আপনি কি ইন্ডিপেন্ডেন্টলি আইন জারি করেছে কেন 26টা প্রতিষ্ঠানে কোথায় কোথায়? তখন বললো যে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে কিছু জানা যাবে না, আইটি অর্থাৎ জাতি নির্বাচন কমিশন ওখানে যে আইটি শাখা সম্পর্কে কিছু জানা যাবে না, এরকম দুই তিনটা আপনারা সাংবাদিকরা বলেছেন, কিন্তু আসলে এটা কি এর কোনো সঠিক উত্তর নাই। এই সরকার আপনার যদি হাজারো প্রশ্ন আছে, হাজারো অন্যায় আছে, এত অন্যায়তে তারা ডুবে আছে, সেই সরকারের প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর না দিয়ে তারা এখন জনগণের কাছে আকুতি মিনতি, জনগণকে ভয় দেখাচ্ছে, প্রশাসনকে ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। যদি এই নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আবারও জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। প্রতিবাদ নয়, প্রতিরোধ করে তুলে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন বিরোধী নেতারা। অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি চান ঐক্যফ্রন্ট নেতারা। 3 ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা নিয়ে মানববন্ধন করে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট অটুট আছে জানিয়ে আসম আব্দুর রব জানান, প্রশাসন সহ সবকিছু দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। পেটে বইরা লাথি মারা, লাথি মারা পেটে বড়া, এটার নাম উন্নয়ন, এটার নাম গণতন্ত্র, এটার নাম কলঙ্ক। এই কলঙ্ক আজকে শুধু কালো বেজ ধারণ করে প্রতিবাদ করতেছি, আমরা অপেক্ষা করে আছি জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ হবে। কর্মসূচি থেকে অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ভোটাধিকার ছিনিয়ে নিয়ে নিজেরা নির্বাচিত বলে দাবি করে এদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না, ইনশাআল্লাহ আমরা আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আনব, এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। জাসদ তারা বলছেন যে 29 ডিসেম্বর রাত্রেই ব্যালট বাক্স পূর্ণ হয়ে গেছে, আর প্রধান নির্বাচন কমিশনার তারপরেও বলেন 30 ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন হবে। একটা প্রধান নির্বাচন কমিশনার তিনি আজ্ঞাবাহী হতে পারেন কিন্তু এখন দর্শক শ্রোতা আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি, যেখানে এবার বিভিন্ন ধরনের যেখানে দল রয়েছে যে দলমত নির্বিশেষে অবশেষে বলতেছে যে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেওয়ার একটি পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছেন। আপনারা যা ইতিমধ্যে দেখলেন ভিডিওটি, দেখার পরে আপনাদের যে মতামতটুকু রয়েছে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এরকম কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবৎ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।